আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ভাইরাস জ্বর থেকে মুক্তি পাওয়ার দোয়া, আমরা অনেকেই অনেক ধরনের দোয়া পাঠ করে থাকি, অনেকেই বিভিন্ন ধরনের আমল ওষুধ আমরা করে থাকি, কিন্তু আপনি যদি রোশনকে আপনি এই দোয়াটা পড়ে যদি আপনি এই রোশনটা খান, ইনশাল্লাহ আপনার যত বড় ধরনের ভাইরাস জ্বর হোক সেটা দূর হয়ে যাবে এবং আপনি দেখবেন সুস্থতা, আপনার কাছে সুস্থতা মনে হচ্ছে, আপনি সুস্থতা ফিল করবেন ইনশাল্লাহ। তো দোয়াটি কী এটা আপনাদেরকে বলে দেব। প্রথমে নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেই, রসুনটাকে ভালোভাবে ধুইবেন, সুন্দরভাবে ধুইবেন, উপরের খোসাগুলো ছড়াবেন, যদি আস্তে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি এভাবে ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে রাখেন তাতেও কোনো সমস্যা নেই। এরপরে আপনি বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা একবার পাঠ করবেন। একটু নিয়মটা একটু জেনে নিন, প্রথমে বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা একবার পাঠ করবেন, পাঠ করার পরে বিসমিল্লাহ সহ সুরা ইখলাস পাঠ করবেন তিনবার। আমি আপনাদেরকে নিয়মটা একটু বুঝিয়ে দিচ্ছি, এভাবে আপনারা করবেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিন বার পড়ার পরে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا مولانا النبي الامي والي وسلم দুরুদ শরীফ পাঠ করি। এইভাবে আপনি ফু দিবেন, ফু দিয়ে এই রসুনটা খেয়ে নেবেন, ইনশাল্লাহ আপনার যত বড় ধরনের জ্বর হোক সেই জ্বর সাথে সাথে ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে থেমে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এই দোয়া পড়ে আমাদের সুস্থতা যাতে লাভ হয় সেই কামনা আমরা করি ইনশাআল্লাহ। তো আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।